নমস্কার। রবীন্দ্রনাথের লিপিকা কাব্যগ্রন্থের একটি বিশেষ গদ্য ছন্দের কবিতা সুরানির সাধ। উনি যখন কবিতা নিয়ে একটু বিশেষ গবেষণা করতে শুরু করেছিলেন, তখন পদ্য ছন্দ ছেড়ে উনি গদ্য ছন্দে কিছু কবিতা লিখতে শুরু করেন, যার মধ্যে খুবই প্রথম দিককার কবিতা হলো সুরানির সাধ। কবিতাটি যখন প্রথম পড়ি, তখন এটি নিছকই একটি রূপকথার গল্প বলে মনে হলেও পরবর্তীকালে যখন ধীরে ধীরে বড় হয়েছি, অভিজ্ঞতা বেড়েছে, মন পরিণত হয়েছে, তখন এই কবিতার মাধ্যমেই যেন এক অন্য জীবন বোধের সন্ধান পেয়েছি। শুরু করছি সুরানির সাদ। সুরানির বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে নেড়ে বলল, খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার সাত মহলা বাড়ির একধারের তিনটে মহল ছিল দুরানের, তারপরে হলো দুটো, তারপরে একটা, তারপর রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপর দুরানির কথা আমার মনেই রইল না। তারপর একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ঘাটের ধারে উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর, চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরিচিতা ফুল উঠেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধুলেম, আহা ঘরখানি কার? সে বললে, দুরানির। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেম, এ ঘরে আমি থাকব না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধ ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় সাধ গিয়েছে কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুশড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে 107 জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো, পথে ফিরে আসছি, পালকির দরজা একটু পাক করে দেখি, ও কোন ঘরের বউ গা? যেন নির্মাল্যের তুলে আনা ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরি শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘরার উপরে ঝিকিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধুলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুরানী।
তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল সরে, সাদা শাখা পরলে আর লাল পেরে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেম। দূরের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন, যা ভেবেছিলেন তা হল না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো, পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল, পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথের ধার দিয়ে কে চলেছে, তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শামুক ফুল, তাতে বনের ফল আর ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধুলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করে চলেছে রে? ছত্রধারিণী বললেন, ও মা, জানো না, ও তো দুরানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলের ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপর আমার কি হলো কে জানে, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানির দুঃখ আমার চাই, স্যাঙাতনি গালে হাত দিয়ে বলে, কেন বলো তো, কেন? সুরানি বললেন, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইয়েই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না।